السلام عليكم ورحمة الله وبركاته. सिलेट थे के महफिल करे आस्ते सी देखी एक टा सागल रे कुकुरे दौराई था से सागलेर बच्चा टा कुकुरेर कासे दूर बोल एक कुकुट्टर आक्रमण थे के सागलेर बच्चा टा बासार जुन्नो एक टा सागल तार भीतरो बुद्धि होई छे जे कुकुरेर चे शक्तिशाली व्यक्तिर कासे अमर जाइते हो दौड़ाया सागलेर बच्चाटा एकटा गोरुर कासे गिया खड़े छे गोरु बुझते पारछे से आमार कासे आइछे जीवनटा बाँचाइते जेई कुकुर कासे जा गोरु खाली शिंगडा लारा दे कुकुर तीनडा लाफे गिया दुई घंटा खेत दूरे गिया खड़ो एई जे चेष्टा करलो किन्तु गोरुर शिंगेर कासे कुकुर बिठते पारलो ना একটা ছাগলের বাচ্চার বুঝ হইছে যে আমি দুর্বল শক্তিশালীর কাছে না গেলে আমি বাঁচতে পারব না আল্লাহ আমাদের এই কোরআন শরীফে বলছেন কোন দলের আলেম অস্বীকার করার কোনো ক্ষমতা নাই আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যাইফা সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে তাই এখন আমরা শক্তিশালী ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে শয়তানের আক্রমণ আল্লাহর আযাব গজব জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যাওয়ার জন্য আপনারা জান্নাতে যাবেন জান্নাতে যাবেন জান্নাতি হবেন কিভাবে আসতেছি সামনে কোরআন শরীফ ফয়সালা দিবে আজকের মেহমান যারা জান্নাতে যাবে তারা কিভাবে যাবেন ফয়সালা দিবে কোরআন সেজন্য আমরা দুর্বল শক্তিশালী হব কিভাবে আমাদেরকে শক্তিশালী করার জন্য আল্লাহ তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মা নাই বাবা নাই যেই নবী দুনিয়ার জমিনে এসে চোখটা খুলে একটা দিন বাবার চেহারা দেখল না যেই নবী দুনিয়ার জমিনে এসে মুখটা খুলে একটা দিন বাবা বলে ডাকতে পারল না ছয় বছর বয়স হইতে না হইতে মা হারা হয়ে গেলেন দাদার বুকে ঘুমাইতে দেন আট বছর পার হইতে না হইতে দাদাও বিদায় হয়ে গেলেন চাচা আবু তালিবের কাছে লালিত পালিত ২৫ বছর বয়সে মা খাদিজার সাথে বিবাহ সংসার চললেন মা খাদিজা সব সুখে দুঃখে পাশে থাকতেন সান্ত্বনা দিতেন যেদিন চাচা বিদায় হয়ে গেল খাদিজা বিদায় হয়ে গেল সব ব্যথা নবীর বুকে তারপরও আল্লাহ দায়িত্ব দিলেন বন্ধু গো এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আমার এই আদরের মানুষগুলিকে জান্নাতে যাওয়ার পথ আপনি নবী দেখাইয়া দিবেন কারণ জান্নাত তো আমাদের বানানো না আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না জান্নাতের রাস্তা আমরা চিনি না বুঝি না জানি না বিদায় আল্লাহ জান্নাত বানাইছে আমরারেও বানাইছে এখন আমরারে জান্নাতে দিব জান্নাতে দেওয়ার জন্য নবী পাঠাইছে জান্নাতের রাস্তা চিনায়া দেওয়ার জন্য ৬৩ বছর জিন্দেগি কষ্ট করেছেন মা নাই বাবা নাই নবীর কি যে কষ্ট আজকে শুহাদায়ে কারবালা ইমাম হাসাইন হুসাইনের স্মরণ এই মাসে আমাদের করা দরকার কেন দরকার ইমাম হাসাইন আর হুসাইন বেহেশতি যুবকদের সর্দার হবে বেহেশতি যুবকদের সর্দার আর
আপনারা যেদিন বেহেশতে যাবেন সবাই সেদিন যুবক হয়ে যাবেন, কেউ বুড়া থাকবেন না, কারো চুল সাদা থাকবে না, সব যুবক ১৮ থেকে ২০ মতান্তরে ২০ থেকে ২৫ বছরের যুবক একেবারে সুন্দর চেহারা, দাড়ি মুছ থাকবে না, সুন্দর চেহারাওয়ালা যুবক বানাইয়া আল্লাহ জান্নাতে নেবেন। সেদিন আপনাদের আগে নেতৃত্ব দিবেন ইমাম হাসাইন ইমাম হুসাইন। আজকে যদি আমরা ইমাম হাসাইন আর হুসাইনের স্মরণ আমাদের কাছে না থাকে, হাসরের মাঠে আমরা কিভাবে হাসাইন আর হুসাইনের পাশে দাঁড়াবো? ইমাম হাসাইন হুসাইনের স্মরণ আমরা যেন রাখি, এজন্য আল্লাহ সিস্টেম করেছেন। দেখবেন জুমার দিন যখন মসজিদে মসজিদে ইমাম সাহেবেরা খুতবা দিচ্ছে, খুতবার মধ্যে প্রত্যেকটা ইমামের বলতে হয় দ্বিতীয় খুতবায় আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বলতেই হবে, তাদেরকে স্মরণ করতেই হবে। এই স্মরণ দ্বারা আমাদের লাভ হবে কি? যারা আজকে আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে এই মাহফিলে বসে আছেন, এরে বাবারা ভাইয়েরা, এমন একদিন আসবে প্রত্যেকের জীবনে ঘরবাড়ি বিছনা ছেড়ে আজকে তো মাহফিলে বসা, এমন একদিন আসবে ঘরবাড়ি বিছনা বিবি বাচ্চা ভাই বোন পাড়া প্রতিবেশী ছেড়ে সাদা কাফন পরে অন্ধকার কবরে থাকতে হবে। সেদিন আসার আগে আজকের মাহফিলে যারা বসা আপনাদের ভাগ্য কত ভালো, এই বসাটা যদি ইমাম হুসাইনের মহব্বতে হয় বাজেট কি আসবে? তার বাস্তব পৃথিবীর কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। ইরাকের একটি যুবক যার নাম আহম্মদ রেফাই মদিনায় গেলেন নবীজির রওজা মুবারক জিয়ারত করবেন। জিয়ারত শব্দটা আরবি, বাংলা হলো সাক্ষাৎ। সাক্ষাৎ নবীজির রোজার চারপাশে ঘুরে আহম্মদ রেফাই আড্ডাকে, নবীজি গো, কত মানুষ চারপাশে ঘুরতেছে গো নবী, আমি আপনার আশেক, আপনার পাগল, আপনার সাক্ষাতের আশায় আছি, ঘুরতেছি বহু সময় সাক্ষাৎ তো মিলে না, কি করে আপনার সাক্ষাৎ পাবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন আমার নবীজি, আমার নবীজি মহব্বত করতেন, কত মহব্বত। হুসাইনকে মাঝে মাঝে নবীজি কোলে রাখতেন, একদিন নবীজির কোল মুবারকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্রাব করে দিলেন, নবীজি হাসতেছে, মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ জিগাই বন্ধু, হাসি মুখ দেখা যায়, প্রভু গো নাতি প্রস্রাব করে দিয়েছে, আমার আল্লাহ ডাকে বন্ধু গো, নাতির প্রস্রাবে আপনি যখন খুশি হয়েছেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কোলে নাতির প্রস্রাব আমি সুন্নাতে রাসূল করে দিলাম। নানার কোলে নাতি প্রস্রাব করলে এমন এক নাতি যার নাম ইমাম হুসাইন, কে গো আজকে সেই হুসাইনের মায়ায় ঘর ছেড়ে বিছনা ছেড়ে মাহফিলে বসা, এই বসাটা যদি আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় হাশরের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। আরে আমরা যে মাহফিলও বইছি, এই মাহফিলও বইলে আমরার খালি লাভ হই? নবী কইছে মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, কোরআনের এক মাজলিসের মেহমান ৬০ বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পায়। আর আমরা এমন এক ধর্মের লোক, কোরআন শরীফ যে পড়ে যে শুনে নেকি কি কয় না কয় না,
সমান ফইরা কষ্ট করে বেটা যেই নাকি পাইছে আরেক বড় হইন না এই সমান নাকি ইসলাম ধর্ম এরপরে যাই আরেক বাজে এক বড় রোজা রাখছে সারা দিন না খায়া আরেকজনে টান দানিছে ভাই আপনি রোজা রাখছেন আয়েন আমার ঘরে ইফতারটা খাইন এই সারা দিন রোজা রাখতা যেই নাকি আর ইফতার খাওয়ায়া সমান নাকি এর লাগি রোজা ধরেন নাকি আবার কমতো না চিন্তা করেন না আপনি নাকি আপনি ঠিকই থাকবো আচ্ছা আল্লাহর কাছে কি নাকি কোনো অভাব আছে আমরা এই ধর্মের মানুষ বসেন আর অন্য ধর্মের লোক যেমন হিন্দু ধর্মের লোক হিন্দু ধর্মের আমরা যেমন ওয়াজ গাই আমরা ওয়াজ গাই ওয়াজ করি এরপরে তাবারুক খাই এটা বেহেশত ও তাবারুকের নিয়ত একটা ওয়াজ বেহেশত হইব হ্যাঁ না তাবারুক দিব চিন্তা করেন আল্লাহর মত তাবারুক খাইবেন তাবারুক দিব এরা ভাবছিল বলে ওই পরে দিলে নি বিশৃঙ্খলা হয় এর লাগে আগে দেওয়া শুরু করছি না কি এটা ওই আমার লোকের পরামর্শ করে দিলে হইলে তাহলে আমি একটা মিল করলাম হইলে তো হিন্দু ধর্মের লোক যায় হেরাও কীর্তন গা কীর্তন অনেক সময় দেখা হয় হেরার লোকে আমরা ওই যে গাড়িতে আমরা তেল লই হেরা অত তেল লো গাড়ির মধ্যে রাত্রে একদিন দেখা হয় দাদা কইতে আইছেন আমরা তো সোনারগাঁও গেছতাম নারায়ণগঞ্জ সোনারগাঁও আপনি কইতে আছেন আমি নারায়ণগঞ্জ যেতে আইছি আপনার আমদারের ধর্মের আমরা আমরার ধর্মের হেরা আবার এই আমদার মতো না ওই যে কোরআন শরীফ পড়লে আর জন্য বইয়া শুনলে সমান নাকি এরকম না যে বেটার ঠাকুর কীর্তন গা হে বেটার হাজিরা পয়সা বেতন হইলো দশ আনা টেহাতে দশ আনা আর যে বেটা লগে টানে এ বেটা ছ আনা তাই বেটা গান গাইতে গিয়া কীর্তন গাইতে গিয়া যে টান মেরা বসে লঙ্কা যে গেছিল নাম জানি কি বুঝলে লাইছে লগের হেরা কইতাছে ছ আনা দশ আনা বাঘ আমরা জানি কি মৌলবি ধরাত পড়ছি নি লঙ্কা যে গেছিল নাম জানি কি আসল মৌলবী মানে হিন্দু ধর্মের মৌলবী বুঝা লাইছে লগের হেরা কইতাছে ছ আনা দশ আনা বাঘ আমরা জানি কি হে বেড়া বার কইতাছে আজকের বাঘ হবে সমানে সমান হেরা লগের হেরা ক লঙ্কা যে গেছিল নামে হনুমান তাই না হনুমান করুন লাগে আর আমরা টানা টানি না এমন এক ধর্ম আমরা পাইছি বইয়া থাকলেও হমান নাকি একবার বলুন মারহাবা তাবারুক ভালোইব না নাকি ভালোইব তাবারুক খাইলেও দিন যাইব এই যে দেখছেন মাশাআল্লাহ জি অভ্যাস লাগাইছেন হ্যাঁ ওই শাল আরে না হ্যাঁ হ্যাঁ অভ্যাস লাগাইছে না ভাবছেন যে আগে দেলাইলে পরে যাতে ঝামেলা নাও ঝামেলা হইতো না একটা একটা প্যাকেট করছে সত্য কথাটা কইবেন আপনারা যে মেহমান আইছেন প্যাকেট যে একটা প্যাকেট করে একটা একটা প্যাকেট করছে আপনারা একজনের লাগে কয়টা প্যাকেট করছে কেউ যদি দুইটা নেন তা সঠিক হবে না ভুল হবে তাহলে আমি কি করলাম আমার আরেক ভাইয়ের হক নষ্ট করলাম এটা কিন্তু সবচেয়ে বড় অপরাধ আরেক ভাইয়ের হক নষ্ট করে মসজিদে নামাজ পড়া লাভ হইতো না বাজান লাভ হইতো না আমরা যেন হক নষ্ট না করি চিন্তা করেন না কমিটি মনে করছে আগে দেলাইলে পরে আর জামেল হইতো না কেউ বেশি নিত না একটা করে নিব আপনারা চিন্তা করেন না মহব্বত একটু দূর সরি পড়ুন আমি খুব সংক্ষেপে মূল আলোচনাটা শেষ করে দেই তাইলে বরকতটা পামু আর এই জায়গায় যদি থুইয়া যাইয়া আমরা বরকত পাইতাম না মহব্বতে দুরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه সকলে রাজি আছেন তো আজকে সাত বছর যাবত এই আরং বাজারে এই মাহফিলটা চলছে প্রত্যেক বছর মাহফিলটা চলবে এতে আপনারা রাজি আছেন
আমি দেখতেছি হিসাব করে গত বছরের তুলনায় এবার মানুষের সংখ্যা কিছু বেশি। গত বছর যদি কিছু মানুষ এবারের মতো হয়ে থাকে, এটা কিছু আছিল বিরিয়ানির মহব্বতে। এবার বিরিয়ানি নাই, এবার প্রমাণ হলো আমরা বিরিয়ানির মুসল্লি নই, আমরা হুসাইনের মুসল্লি। আল্লাহ তুমি কবুল করে লাও, সকলে বলো না আমিন। যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রত্যেক বছর এই মাহফিলটা করবেন, রাজি আছেন তো? আল্লাহ যতদিন আমারে বাসায় রাখে আমিও থাকবো, আপনারাও থাকবেন। এটা নবম বার্ষিকী না না সপ্তম, সপ্তম বার্ষিকী। আগামী বছর অষ্টম বার্ষিকী, আটটা জান্নাত, জান্নাতের সাথে সামিল হয়ে গেছে। তাহলে মনে হয় আল্লাহ আমাদের হায়াত দাও, আমরা আটটা জান্নাতের সংখ্যার মাহফিলটাই যেন আমরা শরিক হতে পারি। প্রত্যেককে হায়াত বাড়াইয়া দাও, সকলে বলুন আমিন। কইবেন হুজুর আমরা জান্নাত যাইতারুম নি, আরে আমরা জান্নাত যামু, জান্নাত আমরা যামু। জান্নাত আটটা বানাইছে, জাহান্নাম সাতটা। অন্য ধর্মের মানুষ আর মুসলমান ধর্মের মানুষ সব মানুষ মিল্লা 800 কোটি মানুষ পৃথিবীতে, এর মাঝে 200 কোটি মুসলমান, 600 কোটি হেরা। তাইলে 200 কোটি মুসলমান হইলে জান্নাত আটটা, তাইলে আল্লাহর রহমত আমরা যাইতাম না? হে 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 তানের তো হেন ওই জায়গা। ইনশাল্লাহ আমরা জান্নাতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বুঝা লই কেন জান্নাতি, এটা আমার শেষ কথা। দুইটা তিন, দুই তিন মিনিট, 4 মিনিট লাগতারে, 4টা মিনিট মানতেন না? কেমনে জান্নাত যাইবেন? কোরআন শরীফে কইছে, আমার কথা না, দেখেন কি সুন্দর গিরে কইছে কোরআন শরীফ। আর বাস্তবটা হইল, আমরা যখন ছোড়ো আসলাম, মজিবুর কাহা হোক আর শাহ আলম হোক যাই হোক, আমরা ছোড়ো আসলাম বেলা, আমরা মাস আসিরা 7টা 8টা বাচ্চার মা হয়েছে না? ও 7টা 8টার বাচ্চা, 12টা 13টার মাও আসেন, কিন্তু 12টা 13টায় যে বিরক্ত না করছে ওখানের 2টা 1 কিলাম এর চেয়ে বেশি বিরক্ত করে, ঠিক নি? 12টায় বিরক্ত না করার কারণটা কি? বাবা একটা লাড়ি বানায় থুইয়া ঘরের কোন আত্রা কে দিছে, মা দৈনিক 3 বার দেখাইছে, দেহিস সামরা সিলাই রে বকিলাম। আচ্ছা আসলে কি বাবা লাড়িটা বানায় থুয়ে গেছে পুতের সামরা সিলাই লেবেল লাগিয়া কে লাগিয়া? এই যে মার্শাল্লাহ বুঝে লাগছে, বয় দেখাবার লাগিয়া। তা আল্লাহ জান্নাত বানাইছে আমরা লাগিয়া, কইবেন বলে জাহান্নাম বানাইছে কি লাগিয়া? জাহান্নাম আমরা লেগে বানাইছে না, জাহান্নাম বানাইছে আমরারে বয় দেখাবার লাগিয়া। আমরা যেন খারাপ কাজ না করি, আমরা যেন অন্যায় না করি, আমরা যেন জুলুম না করি, মিথ্যা কথা না কই, এ লাগিয়া আল্লাহ আমাদের বয় দেখাবার লাগিয়া এই জাহান্নাম বানাইছে। এটা আমার কথা না তো, কোরআন শরীফে কইছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে যারা আমারে ভয় করে, আমার আজাব গজবরে ভয় করে, যারা নিজেরে অন্যায় থেকে বাঁচাইছে, আমি হেরারে জান্নাতুল মাওয়া দেয়া দেব। এই কথা তো কইছে না বলে আমি জাহান্নাম দেয়া দেব? বাবাই যে মূল লাড়ি বানাইছে সামরা উড়াইয়া লাইবার লাগে না, বই দেখাইবার লাগিয়া, এর লাগিয়া 12টা গুলা ফানে, যেই বিরক্ত না করছে ওহনে শাসন করে না, বাপ মা বইও দেখে না, একটা ঘরেও লাড়ি ভাইতেন না, এর লাগিয়া 12টা যে জ্বালান না জ্বালাইছে ওহনের 2টায় এর চেয়ে বেশি জ্বালান। দেশের মানুষ দেখে ভাঙ্গে সেটা কইতাছি, আগের গোলাফান বিয়া শাদি করছে, এরপরে যদি একটা বিড়ি ধরাইছে, যদি কোনো মুরব্বী দেখছে বিড়িটারে হাতের ভিতরে নিয়া হাত ফুইরা যাইতেছে গা, 5000 নিয়া করে নিয়া উরাতের সিফার মধ্যে থিয়ে রাখছে, না জানি মুরব্বী দেহে বেয়াদবি হইব, একটা সত্য কথা কইবেন? ওহনের দিনের ফুলাফানের মধ্যে কে এ আদব আছে? 12টার সময় আসিন ওহনে নাই কেনে? মাজান আমরা মানুষ, যার আছে চারদিকের হুশ, এই মুসলমান যার আছে চারদিকের হুশ সেই হবে মানুষ, আত্মাও থাকলেই মানুষ না। মাজান
বেজালগুলি লন ছাইরা দেই আল্লাহ আমরা সকলকে বেজাল মুক্ত করুক আমরা মুসলমান শান্তিগামী আমরা ইসলাম ধর্মের ব্যক্তিত্ব আমরা সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক হিংসা বিদ্বেষ দলাদলি এরপরে মানুষের বদলাম সার দুহানো বইতাল্লে আল্লাহ রহমত শুরু হইছে বদলাম বদলাম কইলে বালা যা বদলাম কইতার আমার বদলাম বেশি কইবেন কারণ এতে আমার লাভটা কি যে আমার বদলাম কইছেন আমার গুনাডি আনে নিছেন আর আনে নেকিটা আমার জ্বালাইছেন আমার লস কি কইতে থাকেন যত কইতার তবে কেউর সম্পদ মাই রাখাইছি না কেউর জমি আমার গরু হয়ে গিয়ে গাছ খেত খাইছে না কেউ গাছ আমার ছাগলে খাইছে না একটা মুরগিও পালি না যে কেউ জায়গাত লেদা দিছে এটাও কই যাতেন না ট্যাটুয়ার সময় আলমের দোহানো বাড়িটাই থাহে নাস্তা নাস্তা খাইলে সময় দেলু এক দেড়শো দেবা এটা দালাই তার বউ মেরে গেলে দালাই তার বউ সমস্যা হইতো না আর কোনো ক্ষতি কেউ করছি না নিজের জীবনে এই এই মূল্যাগিরি কীরা গলাবাজি কীরা আপনার সামাজিক কাজে সামিল তাই হাই স্কুলের দাতা সদস্য হয়েছি এই প্রথম কিন্টার গার্ডেন করছি রামনগর রহমানিয়া মাদ্রাসা করছি মসজিদ করতেছি ক্ষতি এই দিয়ে করছি যে ছেলেমেয়েগুলি লেখাপড়া ছাইরা দিছি এই ছেলেমেয়েগুলি আজকে মেট্রিক পাস কইরা ভালো ভালো জায়গায় মেয়েগুলির বিয়া হইতেছে অপরাধ করলে তো ফজল এটাই করছে একটা প্রতিষ্ঠান করছে আজকে এই প্রতিষ্ঠান থেকে একটা সোনার টুকরা ভাইরিয়া সারা বাংলাদেশে ওয়াজ করে মুন্সিবাড়ির মোজাম্মেল দুষ করলে তুফত চলে এটাই করছে আর একটা তো আজকে দেখছেন ওই উত্তর পাড়ার ইমন কার বাড়ির না এটা জব্বর মেম্বারের বাড়িও না আসল নাম কোন সুন্দর আলী প্রধান অথবা সুন্দর আলী হাজির বাড়ির এই আরেকটা সোনার টুকরা বাইরিত আছে এই সোনার টুকরা গুলো যদি গ্রাম থেকে মাইতা উঠে গ্রামের সুনাম হবে না আজকে এই গাছ লাগানে ফলগুলি আইতাছে এটাই তো ফজলের দোষ বদলাম কইতে তাহেন আমি লাভবান আল্লাহ আমারে হায়াত দেখ আরো এমন ভালো কাজ নি সমাজে করতারি আর হায়াত দেখ আজকের এই সুহাদাই কারবুলার কমিটিকে এই কমিটির যারা সাহায্য সহযোগিতা করেন যারা পরিশ্রম করেন তাদেরকে আমার এই গ্রামের আরো সোনার টুকরা জন্ম হবে যেদিন আমিও থাকবো না সেদিনও এই প্রতিষ্ঠান থেকে এরকম সোনার টুকরা জন্ম হবে যারা আলেম হয়ে মায়ের জানাজা পড়বে বাবার জানাজা পড়ে কবর শুয়ায়া কাঁদবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ এইভাবে এই প্রতিষ্ঠান থেকে সোনার টুকরা জন্ম হওয়ার তাফিক তুমি দাও আল্লাহ সোনাকান্দার সোনার মানুষের নামের এই প্রতিষ্ঠানের ইজ্জত তুমি রক্ষা কইরো সকলে বলুন আমিন আসুন দোয়া করি এবার তাবারুকটা দিতে পারেন ফারুক ভাই অসুস্থ বহু দোয়া গত রাত্রের আগের রাত্রে মাহফিল চণ্ডীবের দোয়া হয়েছে বাসটেন মসজিদে দুই জুমাতেই দোয়া হয়েছে ফারুক ভাই উত্তরপাড়ার ভালো লোক সরল লোক বেজাল মুক্ত লোক আমার জানা মতে অসুস্থ মোটামুটি ভালোর দিকে আল্লাহ যেন কুদরতি চিকিৎসায় ভালো করে দেয় সকলে বলুন আমিন এবার আমাদের গ্যারামের না গাঙ্গের হেফার গাঙ্গের হেফার আমরা লগে রই জনাব হাজি ফজল আলী সাহেব উনি আসেন আসে ও তো সাটা খাইতেছে উনিও এই মাহফিলের জন্য আমি দেখছি সাড়ে গেলাম রামনগর ঘুরছে বৈরব পর্যন্ত গেছে তাহলে বোঝা গেল এই মাহফিলটার জন্য ওনারও দরদ আছে যাই হোক এরা মাহফিল জমায়া দরদ আর আমরা মাহফিল আয়া দরদ কি কর যারা দরদ আছে হেরাই তো আইছে আল্লাহ সকলকে কবুল করে নেক সকলে বলুন আমিন আর আমরা এই মাদ্রাসারই ছাত্র দাখিল পাশ করছে
আবু বকর নাম সৌদি আরব থাকলে হেও এই মাহফিলের লেগে খাট লইলে সৌদি আরব আছে দোয়া চাইছে আল্লাহ একটা ভালো কাজ কামের ব্যবস্থা করে দিক আমার এই গ্রামের আরো যারা বিদেশে আছেন আশপুরুষি গ্রামের যারা বিদেশে আছেন যাই যে দেশে আছেন আল্লাহ যেন সহি সালামতে রাখেন সকলের জন্য দোয়া হবে মাজান আসুন এই মাহফিলটা আবার আবার যদি হয় আপনারা কি মাহফিলে আইতেন না আল্লাহ আমরা হুসাইনের পক্ষে হুসাইনের মহব্বতে একটা রাত্রে নবীরে স্বপ্নে দেখাইয়া দিও এই মাহফিলের সকলকে মা বোনদেরকে সকলে দোয়ায় শরীক হন আল্লাহুম্মা আমিন এবার তাবারক দেন বিসমিল্লাহ করে দিয়েন বরকত তাবারক একটা নিয়েন দুইটা নিয়েন না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبُّ الْعَالَمِينَ أَوْ مَيَرَ اللَّهُ أَوْ دَيَارَ اللَّهُ رَاتْرُ دَتَّ بَيْجَكَ سِرِ مَبُوتْ تُمَارَ دُرِرْ بَنْدَرَ পর্দার আড়ালের মা বোনেরা ঘুমের মায়া করলো না বিছানায় গেল না দুইটা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ মাবুদ জানি না কেমনে ডাকলে তুমি আমরা রে মাপ দিবা মাবুদ রে শুনেছি শেষ রাত্রে গাছের ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে গাছের ডালের পাখিরা মধুর কণ্ঠে শেষ রাত্রে তোমারে ডাকে আমরা তো তোমারে ডাকতে জানি না আল্লাহ হুসাইনের আশেক পাগল তোমার নবীর আশেক পাগল লইয়া এই গভীর রাত্রে হাত বাড়াইছি এই মহরম মাসে কত দোয়া তুমি কবুল করেছো রে আল্লাহ তাদের সাথে আমাদের দোয়া কবুল করে আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ খাস করে গুনাহগুলি মাফ চাইছি তুমি বলো না আমরা রে মাফ করবানি গো আল্লাহ বলো না আমরা রে মাফ করবানি গো আল্লাহ আল্লাহ তোমার 100 ভাগ মায়ার থেকে একটু মায়া 18,000 মাখলুকাতকে দিছো একটু মায়ার থেকে সামান্যতম মায়া মা বাবা পাইছে অপরাধ করছে সন্তান মা বাবা ধমক দিছে বাড়িতে জায়গা দিবে না সারাটা দিন ছেলেটা বাড়িতে আসে না রাত্র 12টা বাজিয়া গেছে মা দরজা খুইলা কান্দে সারাদিন পানিটাও খায় না বাবা অপরাধী সন্তানের মায়ায় বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বাবা মার মতো দরুদি অপরাধী সন্তানের মায়া করে বাবা রাস্তায় ঘুরে মা পানিটাও খায় না দরজা খুইলা কান্দে মার বাবার যদি এত মায়া লাগে তোমার এত মায়া 99 ভাগ মায়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এ মাবুদ মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি না বুড়া বুঝি না নেককার বুঝি না গুনাগার বুঝি না সোহাদায়ে কারবুলার শরণের মাহফিলে ইমাম হুসাইনের তাজা রক্তের উসিলাতে আমাদের জানা ও জানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না রে আল্লাহ আমি জানি না কার জানি মা নাই রে মা নাই রে মা গো হে আদুরে সন্তান ফালাইয়া কই গেল গো মা মা গো পায়খানা করে সন্তান বিছানা লাটপাট করে ফেলেছে দাদি ঘর থেকে বেরিয়ে গেছে নাকে কাপড় দিছে দুর্গন্ধ
ফুফু ঘর থেকে বেরিয়ে গেছে, নাকে কাপড় দিছে দুর্গন্ধ। খালাম্মা ঘর থেকে বেরিয়ে গেছে, নাকে কাপড় দুর্গন্ধ। বাবা বেরিয়ে গেছে দুর্গন্ধ। তুমি মা গো, জীবনে একটা দিন লাগে কাপড় দিলা না গো মা, পায়খানা পরিষ্কার করেছো একটা দিন নাকি কাপড় দেও নাই গো মা। ও কই গেল গো মা, তোমার মতো দরো দিত আর দেখি না। কোন কবি লিখেছে মায়ের কান্দন সারা জীবন, দুই চার মার বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দশ মাস দশ দিন মা গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায় আমরা আইলাম দুনিয়া, দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। রে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে, ও মা সন্তানের লইয়া বুকে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মারা যারা হাত বাড়াইছে রে আল্লাহ, কার জানি বাবা নাই রে বাবা, বাবা গো বাবা, বৈরব থেকে বুধবারে বাজারের বুজা মাথায় লইছো, হাইটা হাইটা রান্না করাইছো, বাবা মাতার থেকে বুজারা নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হয়ে রয়েছে, তবু বাবা সন্তানের মজা আনতে ভুল করে নাই। এই বাবা মাজার কবরে আল্লাহ আজকের এই মোনাজাতে, আজকের এই সুহাদায়ে কারবলার খাতিরে কবর গুলো জান্নাতের বাগান বানাই। দাদা দাদি নানা নানি যার কবরে কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আত্মীয় স্বজন খানদানবাসী বংশধর যার কবরে সকলের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি নেক হায়াত বাড়াইয়া দাও। এ আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করে দাও, হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। এ আল্লাহ খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে মাহফিল কমিটির সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। খাস করে ফারুক ভাই অসুস্থ ঢাকা হসপিটালে আল্লাহ রে তোমার কুদরতি চিকিৎসা দান করে দাও, তোমার কুদরত দ্বারা সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের সভাপতি প্রধান অতিথি গণ্যমান্য ব্যক্তি এ আল্লাহ আমার ভাই জনাব মস্তু চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ মুজিবুর কাহা সহ ইমাম সাহেব সহ আরো যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করে, আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো জানো গো আল্লাহ। এ আল্লাহ মেয়ে বুঝি না পুরুষ বুঝি না, এই মাহফিলের পক্ষের সবাই রে হায়াত বাড়াইয়া দা। যারা টাকা পয়সা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে, একটা রাত্রে দয়া করে আমার মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা। এ আল্লাহ খাস করে এই মাহফিলটা সপ্তম বার্ষিকী চলে গেছে, আগামীতে অষ্টম বার্ষিকী হবে, এই মাহফিলে আমরা থাকব, তুমি আমাদের হায়াত বাড়াইয়া দাও।
যত হায়াত বাড়াই বারে মাবুদ আমরা হুসাইনের পক্ষে থাকবো গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করো, ইয়া আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, আবু বকর সহ যারা আমার গ্রামের বাহিরে থাকে আশপড়োশী গ্রামের বিদেশে থাকে যাই যেই দেশে থাকে সবাইকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে সকলকে সহি সালামতে পৌঁছাইয়া দিও রে আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো। মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি একটা রাত্রে আমার মদিনার নবীরে স্বপ্নে দেখাইয়া দিও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।